আমন্ত্রণ দুপুর 2টার সংবাদে সঙ্গে আছি আইরিন আয়াত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গ্যাসের দাম ফের বাড়লো। নীলফামারীতে রূপসা ট্রেনের সঙ্গে মিতালির ইঞ্জিনের সংঘর্ষ। পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6.2 ডিগ্রি। অন্য দেশের নয়, শুধু সৌদি হজ যাত্রীদের খরচ কমবে 30%, জানিয়েছে হাব। কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় আফগানিস্তানে অসুস্থ 140। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে পুরো খবর। ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে শিল্প খাতে আরও এক দফা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বুধবার বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়। নীলফামারীর চিলাহাটিতে মিতালি এক্সপ্রেসের ইঞ্জিন এবং খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। বুধবার সকালে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এই সংঘর্ষ ঘটে, তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এসে মিতালি এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। পঞ্চগড়ে 3 দিন বিরতি দিয়ে ফের শৈত্যপ্রবাহ বইছে। কমেছে দিন এবং রাতের তাপমাত্রা। টানা 14 দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। স্থবিরতা দেখা দিয়েছে জনজীবনে। বুধবার সকালে 9টায় সর্বনিম্ন 6.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এই তাপমাত্রা দেশের মধ্যে সর্বনিম্ন। এদিকে 3 দিন ধরে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে গোটা এলাকা। টানা শৈত্যপ্রবাহে ঘন কুয়াশা আর কনকনে শীতে ছিন্নমূল খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। দাম বেড়েছে পুরাতন গরম কাপড়ের। চলতি বছর হজে সব দেশের জন্য নয়, শুধু সৌদি আরবের নিজস্ব হজ যাত্রীদের খরচ 30% কমবে বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। চলতি বছর থেকে সারা বিশ্বের মুসল্লিদের জন্য হজ প্যাকেজের মূল্য কমালো সৌদি আরব সরকার। 2022 সালের তুলনায় 2023 সালে হজের খরচ 30% কমানো হয়েছে। দেশটির হজ এবং উমরা মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দা গত রবিবার এই তথ্য জানান বলে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করল হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। হজের মতো একটি স্পর্শকাতর বিষয়ে যাতে কোনোরূপ বিভ্রান্তি তৈরি না হয়, সেই কারণেই সংশ্লিষ্ট সবার অবগতির জন্য বিষয়টি স্পষ্টীকরণ এবং করা হলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত কয়েকদিনের মতো সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শুরুতে শেয়ার বাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতিও রয়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। প্রথম আধা ঘন্টার লেনদেনে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে 33% প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে 13 পয়েন্ট আর লেনদেন হয়েছে 150 কোটি টাকা বেশি। অন্য শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রথম আধা ঘন্টার লেনদেন সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। সেই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে। তবে বাজারটিতে দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে। চকোবিন স্বাদে ভরা রঙে রঙিন।
কক্সবাজারের উখিয়া উপজেলা সীমান্তে ইয়াবা কারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল হাজির বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সীমান্তে ইয়াবা কারবারিরা গুলি ছুড়লে বিজিবিও পাল্টা গুলি চালায় বলে জানিয়েছেন কক্সবাজার 34 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী। তিনি জানান, সীমান্ত দিয়ে ইয়াবার চালান আসছে এমন খবরে রহমতের বিল হাজির বাড়ি এলাকায় বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বিজিবি টহল দল কৌশলগত অবস্থা নিয়ে ইয়াবা ব্যবসায়ীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। ইয়াবা ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে লালমনিরহাটের জনজীবন। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো এলাকা। শীতে জবুথবু হয়ে পড়েছে শিশু এবং বৃদ্ধরা। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তিস্তা এবং ধরলা নদীর চর এলাকার বসবাসরত মানুষরা। বুধবার সকাল 9টা বাজলেও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। হাড় কাঁপানো শীতে ঘর থেকে বের হতে পারছেন না নিম্ন আয়ের মানুষেরা। ঘরকুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। একই সঙ্গে হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এই শীতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা তোহিন মিয়া বলেন, লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা খুব অসুবিধা হয়ে গেছি, আর 4-5 দিন থেকে ঘর থেকে বেরোতে পারি না, এত কুয়াশা। গতকাল আর আজকে ঠান্ডা খুব বেশি, গেলা বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া কিছু ভালো লাগতেছে না, গার কাপড়ের জন্য বাইর হয়ে যাওয়া যাইতেছে না, গালা সব বন্ধ। তার জন্য বেড়া যায় না, এমন ঠান্ডা কোনো কাজ কামাই করা যায় না। কী খেয়ে বাঁচব, জীবন কী খেয়ে বাঁচবে, কোনো বেড়া যায় না। কাজ করার পাইনি, এখন যে ঠান্ডা জীবন কেমন করে বাঁচবে, কোন কাজ কামাই করা যায় আনতে ঠান্ডাতে বাঁচিনি। এদিকে তীব্র শীতে নাকাল কুড়িগ্রামের মানুষ। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মধ্যরাত থেকে বৃষ্টির মতো ঝরছে শিশির, চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষরা। গরম কাপড়ের অভাবে তারা শীত নিবারণ চেষ্টা করছে খড়কুটো জ্বালিয়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার সকাল 9টায় এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কৃষক আব্দুল হামিদ বলেন, অতিরিক্ত ঠান্ডা আর কুয়াশার কারণে চলতি ইনি বড় মৌসুমের আবাদ পিছিয়ে যাচ্ছে, এতে করে ফলন নিয়ে আশঙ্কায় আছেন তারা। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় আফগানিস্তানের একটি আঞ্চলিক হাসপাতালে অন্তত 140 জন চিকিৎসাধীন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত 24 ঘন্টার মধ্যে হেরাত প্রদেশের এসব মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, অসুস্থ হওয়া লোকজনের মধ্যে শিশু এবং নারীরাই বেশি। নিজের বাড়িতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে তারা। হেরাত আঞ্চলিক হাসপাতালের প্রধান আহমেদ ফরহাদ আফজালি জানান, 24 ঘন্টার মধ্যে 130 থেকে 140 জনকে জরুরি বিভাগে আনা হয়েছে। হেরাতের বাসিন্দারা বলছেন, তারা তাদের ঘর গরম করার একমাত্র বিকল্প হিসেবে এই গ্যাস ব্যবহার করছেন। সামনে ভারতের 5 রাজ্যে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনও ঘোষণা হতে পারে যে কোনো সময়। আর 2024 সালে রয়েছে লোকসভা নির্বাচনের অগ্নি পরীক্ষা। এই অবস্থায় বিজেপির ভোট ব্যাংক বাড়াতে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সঙ্গে আগে ভাগেই যোগাযোগ বাড়ানোর জন্য কর্মীদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির জাতীয় নির্বাহী বৈঠকে তিনি এই নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। লোকসভা নির্বাচনের আগে কোন কোন এলাকায় দলকে আরও শক্তিশালী করতে হবে সেই বিষয়ে বৈঠকে বার্তা দিয়েছেন মোদী। বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা জানিয়েছেন, বিজেপি কর্মীদের ভোটের আশা না করেই পাশমান্ডা মুসলিম, বোহরা সম্প্রদায়, পেশাদার ও শিক্ষিত মুসলিমদের সঙ্গে দেখা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিশ্বে মহামারী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় মৃত্যু এবং সংক্রমণ দুটোই বেড়েছে। এই সময় 1183 জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন 272,039 জন। 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 324,974 জন। এ নিয়ে মহামারী শুরুর থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 67,33,529 জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 67,18,51,479 জনে। করোনা থেকে সেরে উঠেছেন 64,32,65,527 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী বিকেল 4টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।